গুড মর্নিং বন্ধুরা কেমন আছে সবাই ওয়েলকাম টু নিউ ব্লগ তো বন্ধুরা আজ আমার একটু শরীরটা খারাপ করেছে তাও তো রান্নাবান্না করতে হবে বলো তো রান্নাবান্না অলরেডি বসিয়ে দিয়েছি ভাতটা বসিয়ে দিয়েছি ডালটাও সিদ্ধ করে নিয়েছি তো সকালে না বন্ধুরা ঘুম থেকে উঠতে পারছিলাম না তো উঠলাম উঠে কাজকর্ম যা আছে তো একটু করলাম করে চা করে খেললাম এখন হাসলাম তোমাদের সাথে ব্লগটা শুরু করবো বলে তো রোজকারের ডেলি ব্লগ ডেলি ব্লগ না দিলেও আবার চ্যানেলটা যাচ্ছে ডাউন হয়ে আজ চার বছর হলো আমার চ্যানেলটার এত কষ্টে তৈরি করা আমার চ্যানেলটা নিজের চোখের সামনে যাচ্ছে ডাউন হয়ে এটা দেখে আর ভালো লাগছে না শরীর যতই খারাপ হয় চেষ্টা করছি তোমাদের সাথে রোজকারে যে রান্নাবান্না করি সেগুলি শেয়ার করতে তা আজও করবো যাই রান্নাবান্না করছি চলো দেখতে থাকো তো বন্ধুরা বাজার থেকে মাছ সবজি এগুলি নিয়ে এসেছে তো চলো কী কী আনলো সেগুলি আগে শেয়ার করি তারপর রান্নাবান্না কী করছি প্রিপারেশন করে রান্নাই চলে যাব আর কি তো এখন বাজার থেকে কী কী আনলো সবজিগুলি চলো তোমাদের দেখাই তো বন্ধুরা দেখো বাজার থেকে আজ কী কী আনলো এই যে দুটা ফুলকপি আর এই যে পালং শাক আর এই যে দেখো দু আটি ডাটা ধনে পাতা ধনে পাতাগুলি আজ ফুল ওঠা দেখো মানে শেষের পথে তো ধনে পাতা সিজন শেষ প্রায় তো ফুল হয়ে গেছে আর এই যে মাছ মাছটা ছোটো মাছই আনে কারণ এখন হাজবেন্ড ছোটো মাছটাই খায় তো বন্ধুরা এই ছিল সবজি আর কি তো ভাতটা দেখো হয়ে গেছে প্রায় এখন মার জড়িয়ে নেব তো বন্ধুরা এখন হাজবেন্ড ছোটো মাছটাই আনে কারণ লিভারে ফ্যাট হয়েছে তো বড় মাছ তেলওয়ালা মাছটা ডাক্তার বারণ করেছে খেতে তো রোদের নলা আনলো আর কি লোক যে রোদ মাছ হয় ছোট সাইজ এগুলি কেটে আনি আর একদম ছোট মাছটা আনে না আমি সকাল সকাল ঘুম থেকে ঘুরতেও পারি না শরীরটাও ভালো না কাঁদতে পারি না বলে এই মাছগুলো আনি তো যাই হোক বন্ধুরা যাই একটু রান্না বান্না করি রান্না রান্নাবান্নাটুকু তোমাদের সাথে শেয়ার করি কাজকর্মও শেয়ার করতে পারি না যেহেতু অসুস্থতা তো চলো বারটা হয়ে গেছে মাঠটা জড়িয়ে নিই বান্নায় চলে আসলাম বন্ধুরা এই যে শক্ত ডাল রান্না করবো শুকনো লঙ্কার সরিষাপড়ন দিয়ে দিলাম লাউ দিয়ে মুখ ডল রান্না করবো আর সরিষাপড়ন দিলাম যেহেতু শক্তর মতন হবে ডালটা এই যে পরিমাণ মতো হলুদ লবণ দিয়ে ঢাকা দিয়ে দিলাম তারপর ঢাকা তুলে একটু নাড়াচাড়া দিয়ে হলুদটা মিশিয়ে নিচ্ছি আবারও ঢাকা দিয়ে দেবো তো এইভাবে ঢাকা দিয়ে কিছুক্ষণ পরপর নাড়াচাড়া দিয়ে নিলাম তো দেখো লাউটা সিদ্ধ হয়ে গেছে এখন ডালটা দিয়ে দেব তো সরিষা পূরণটা কেন দিলাম শক্ত ডালে সরিষা পূরণ দিলে বেশ ভালো লাগে খেতে স্যানটা আসে ভালো আর দেখো কাঁচা লঙ্কা জিড়া দিয়ে ডালটাকে কিছুক্ষণ ফুটিয়ে নিলাম ডালটা হয়ে গেছে লাউয়ের টুকরোগুলো সিদ্ধ হয়ে গেছে তো ডালটা নামিয়ে নেব হালকা পাতলা লাউ দিয়ে মুখ ডাল হলো আজ তো শক্ত ডালও বলা যায় তো দেখো ডালটা হয়ে গেছে নামিয়ে নিলাম তো বন্ধুরা এরকম হালকা পাতলা ডালটাই খেতে বেশ ভালো লাগে আমাদের হালকা পাতলা ডালটাই খায় তার জন্য এইভাবে রান্না করে নিয়েছি তারপর দেখো এখানে পনির আনিয়েছি ছেলে তো মাছ খায় না ছেলের জন্য পনিরটা আনলো তো পনির রান্না করবো এখানে পাঁচশো পনির আছে আধা একটা রান্না করব আধে একটা রেখে দেবো আরেক দেখো মাছ দিয়ে আনলাম এই যে রোদ মাছ ছোটো মাছ আর কি তো বড় মাছ খেতে হাজব্যান্ডকে বারণ করেছে ডাক্তার যেহেতু মানে লিভারে ফ্যাট পেয়েছে তার জন্য ছোটো মাছটা এখন থেকে আনছে আর দেখো আলু এনেছিল তো একটা আলু নেবো কাটতে আর এখানে দেখো পালং শাক ধুয়ে নিয়েছি পালং শাক কাটবো তো পালং শাকটা কেটে নিই আর টমেটো নিয়েছি দুটা আর আলুটা কাটবো এই দেখো টমেটো দিয়ে আলু দিয়ে ছেলের জন্য পনিরটা রান্না করব। তো চলো সবজিগুলি একে একে কেটে নিচ্ছি তো আর সিম্পলি রান্নাবান্না করবো বন্ধুরা শরীরটা ভালো না সবজিগুলি রেখে দিয়েছি আলু টমেটো দিয়ে ছেলের জন্য একটু পনির রান্না করব আর মাছের একটা পাতলা খালি জল ধনে পাতা দিয়ে করে নেব। শরীরটা ভীষণই খারাপ লাগছে যত তাড়াতাড়ি সম্ভব কেটে কুটে বান্না করে নিলেই বাঁচি আর কি তো দেখো আলুটা ছোট ছোট টুকরো করে এইভাবে কেটে নিলাম টমেটোটাও এইভাবেই আমি ছোট টুকরো করে কেটে আর একটা টমেটো কাটবো টক রান্নার জন্য তো দেখো আলুটা কেটে নেওয়া হয়ে গেছে এখন টমেটোগুলো কাটবো তো দেখো বন্ধুরা এখন টমেটোটা কাটছে দুটা ছোটো সাইজের টমেটো নিয়েছি হয়ে যাবে ছেলের জন্য পনিরটা রান্না করব। ছেলেই খাবে এই দেখো ছোট্টো ছোট্টো টুকরো করে টমেটো কেটে নিলাম পনিরের জন্য তো পনিরটা ছেলে পছন্দ করে মাছটা তো খায় না তার জন্য পনিরটা আজ রান্না করবো ছেলের জন্য আধেকটা রান্না করব আর আধেকটা রেখে দেবো আরেক দিন রান্না করে নেব এই তো এখন আরেকটা নিলাম টমেটো এটা হালকা পাতলা করে একদম পলি করে কেটে নেবো এটা দিয়ে তেঁতুল দিয়ে মাছ দিয়ে একটু টক রান্না করব আমার জন্য তো মুখের উঁচে নেই বলে টকটা রান্না করব। তো বন্ধুরা চলো সবজিগুলি কেটে নিই এই তো কাটা হয়ে গেছে প্রায় বাকিগুলি কেটে নিয়ে রান্না বান্নায় চলে যাব থ্যাংক ইউ বন্ধুরা যে যেখান থেকে আমার আজকের বিয়েটা দেখছি থ্যাংক ইউ সো মাছ তো বন্ধুরা তোমাদের কাছে একটা রিকোয়েস্ট যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে বেলাইকনটা বাজিয়ে দেবে আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো দিয়ে নেবে এই তো দেখো মাছের ঝোলটা বসিয়ে দিলাম ধনেপাতা দিয়ে দিলাম হালকা পাতলা ধনেপাতা দিয়ে মাছের ঝোল রান্না হয়েছে তো বন্ধুরা যেহেতু সিম্পলি রান্নাবান্না বললাম না সিম্পলি রান্নাবান্নাই করছি দেখো সবজি ছাড়া মাছ আছে রান্না করলাম এই তো মাছের ঝোলটা হয়ে গেছে রান্নাবান্না অনেকটা হয়ে গেছে আর টকটা বাকি আছে তো হাজব্যান্ড খেতে আসলো তো তোমাদের দেখিয়ে দিচ্ছে এই যে পালং শাক মাছের ঝোল আর বেগুন ভাজা হয়েছে আর ডালটা তো দেখলে শুক্তো ডাল আর এই যে পনিরের তরকারি রান্নাবান্না হয়ে গেছে আর একটা তরকারি বাকি এই যে দেখো টমেটোর টকটা রান্নার বাকি টমেটো টক এটে নিয়েছে এইভাবে আর তেতল নিয়েছি আর এই যে মাছ একটা ভাজা রেখে দিয়েছে এই মাছটা দিয়ে টকটা রান্না করবো তো চলো টক্টর তোমাদের সাথে শেয়ার করি কীভাবে রান্না করছি শুকনো লঙ্কা সরিষা পোড়ন দিয়ে টমেটোটা দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে এই যে ভেজে নিচ্ছি তারপর দেখো মাছটা দিয়ে দিলাম ভাজা মাছটা দিয়ে নাড়াচড়া দিয়ে নেব আর অল্প পরিমাণ জল দেবো টমেটোটা যাতে একটু গলে তারপর একটু জল দিয়ে দিলাম নাড়াচড়া দিয়ে কিছুক্ষণ এই যে ঢাকা দিয়ে দেবো তো দেখো বন্ধুরা ঢাকা তুলে নাড়াচাড়া দিয়ে নিয়েছে টমেটোটা একদম মিশে গেছে এই দেখো পরিমাণ মতো জল দিয়ে দিলাম নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিলাম টমেটো একদম জলের সাথে মিশে গেছে দেখতেই পাচ্ছ তো এখন পরিমাণ মতো লবণ দেব তারপর নাড়াচাড়া দিয়ে জলটাকে ফুটতে দেব। তো বন্ধুরা এরকম হালকা পাতলা টমেটোর টক খেতে বেশ ভালো লাগে এই তেঁতুল দিয়ে দিলাম তেঁতলটা দিলে একটু টক হবে টমেটো তো টক নয় তো মাছটাকে একটু ভাঙা জড়া করে নেব তারপর কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি টকটা হয়ে গেছে প্রায় নাড়াচাড়া দিয়ে নিচ্ছি তো মাছটা অনেকটাই নাড়াচাড়া দিয়ে ঘাঙ্গাচড়া করে নিয়েছি তো বন্ধুরা দেখো হালকা পাতলা টমেটো টক হয়ে গেছে দেখতে কেমন হয়েছে টকটা অবশ্যই জানিও কমেন্টে এই তো বন্ধুরা রান্নাবান্না কমপ্লিট টকটা হয়ে গেছে রান্নাবান্না কমপ্লিট এই যে হালকা পাতলা টকটা হয়ে গেছে তো বন্ধুরা কেমন লাগলো রেসিপিটা অবশ্যই জানিও আর কার কার পছন্দ তে টককে তো অবশ্যই জানিও পরে আসছি কথা বলতে তো বন্ধুরা এই আসলাম স্নান করে রান্নার পর বাসনপত্র ধুয়ে তো আজ সমস্ত রুমগুলি মসলাম ভালো করে তারপরে আসলাম স্নান করে তো খাওয়া দাওয়া করবো এখন রেস্ট করি দশটা মিনিট তারপর খাওয়া দাওয়া করছি চুলগুলি শ্যাম্পু করেছি চুলগুলি একদম ড্রাই হয়ে আছে বন্ধুরা দেখো আর খুশকি হয়েছে তার জন্য ভালো করে আজ শ্যাম্পু করলাম তো আর শরীরটা বন্ধুভাবে ভীষণই খারাপ লাগছিলো তাই সিম্পলি রান্না বান্না করলাম সব তো সবজিগুলি আর কাটাকাটি করিনি সিম্পলিভাবে মানে ঝটফট একটু রান্না করে গাছগুলি সেরে এ আসলাম সকালে দুবার চা বিস্কিট খেয়েছি আর টিফিন আজ করিনি মানে কী দাও তেমন লাগে না মো রয়েছে নেই তার জন্য আজ টক রান্না করেছি তুলে দেখলে তো সেই টকটা দিয়ে খাবো আর কি এরকম একটা টক হলে বেশ ভালো লাগে খেতে হালকা পাতলা টকটা রান্না করেছি আর হালকা পাতলা টকটা খেতে একটু চেটে পুটে খেতে বেশ ভালো লাগে তার জন্যই করলাম অবশ্যই জানিও কারা কারা তেঁতুল দিয়ে এরকম হালকা পাতলা টক রান্না করো আর খেতে পছন্দ করে অবশ্যই জানিও তো এখন খাবো টকটা দিয়ে আর কিছু লাগবে না টক হলেই হয়ে যাবে সকালেই একটু তৃপ্তি করে খেতে পারবো তার জন্যই রান্না করেছি একটু রেস্ট করে তারপর খাওয়া দাওয়া করে নিচ্ছি তো বন্ধুরা খাওয়া দাওয়া করে নিয়েছি আর দুধ আসলো তো দুধটাকে একটু জাল দিয়ে নিচ্ছি তো দুধটা জাল দিয়ে এখন কারণ কাজকর্ম নেই তারপর রেস্ট করব তো আজও কোথাও বেরোবো না এখন একটু রেস্ট করবো তারপর ভিডিও এডিট করা আছে ভিডিওগুলি এডিট করব তো বন্ধুরা দেখো দুধটা জল দেওয়া হয়ে গেছে এই দেখো তো দুটোকে বন্ধুরা পাগুটিয়ে নিয়েছি তো এখানকার মতন কাজ নেই বন্ধুরা কমপ্লিট কাজ এখানকার পর রেস্ট আর কোথাও বেরোবে না আজও যেহেতু মানে শরীরটা ভালো লাগছে না শরীরটা যেহেতু ভালো না বন্ধুরা বেরোবো না না হয় রাস্তাঘাটে পরে থাকবো তাই জন্য বেরোবো না তো এখনকার মতন কাজ নেই নিই জাল জল দেওয়া ছিল দিয়ে নিলাম তো রেস্ট করব আর ভিডিও এডিট করার আছে তো চলো পরে আবার কথা হচ্ছে গুড ইভিনিং বন্ধুরা সন্ধ্যাবেলায় চলে আসলাম আর চা করে নিয়েছি দেখো এই যে চা আর আরেক হাতে দেখো প্রসাদ এই যে দুপুরবেলা ভাত খেয়েছি আর প্রসাদটা খাওয়া হয়নি সবার প্রসাদ বুঝলে বন্ধুরা তো অনেকটা প্রসাদ এক দাদার বাড়িতে হাজবেন্ডে নিমন্ত্রণ ছিল তো যায়নি বলে আবার ডেকে প্রসাদ দিয়ে দিল এই দেখো প্রসাদ কতটা প্রসাদ দিয়েছে আর এরকম মাখা প্রসাদ খেতে পারি ভালো লাগে বৈষ্ণবসবর প্রসাদ বলে কথা তো প্রসাদ খাবো তার আগে চাটা করে সিজে যেত চাটা আগে তো বন্ধুরা দেখো বিস্কিটটা করলো বিস্কিট নেই তো কোকোনাট বিস্কিট দিয়ে আর চাটা হবে কোকোনাট মারাই খেতে বেশ ভালো আচ্ছা দেখি ধরেছিল কথা বলতে বলতে চাটা ঠান্ডা হয়ে গেল তো আমি তো চা আর ওইদিকে ছেলেও টিফিন করছে আর মোবাইলটা চালিয়ে রাখলো তাই মিউট হয়ে গেলাম কথা বলতে আর পাচ্ছি না ছেলের সাথে কথা বলছি কিন্তু মিউট হয়ে গেলাম কারণ মোবাইলের সাউন্ড আসলে তো আবার মানে ইউটিউব ক্লেম দিয়ে দেবে তার জন্য মিউট হয়ে আছি তো চলো এই যে ছেলের সাথে কথা বলতে বলতে চাটা গিয়ে তো বন্ধুরা চাটা করি তো বন্ধুরা চা খেয়ে নিয়েছি তো সন্ধ্যা চা টিফিন তো ভালো আর ওই প্রসাদটা একটু পরে খাবো তো এখন ডেকে দিলাম ঢেকে আবার তো বন্ধুরা অবশ্যই জানাবে আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো আজকে ডেলি লাইফে ডেলি ব্লগ তোমাদের রোজকারের মতন যাই শেয়ার করি আজও শেয়ার করলাম তো অবশ্যই কমেন্টে জানাতে হলো না তো নতুন একটা দিনে নতুন একটা ব্লগে আবারও দেখা হচ্ছে তোমাদের সাথে বন্ধুরা ততক্ষণ সবাই ভালো দেখো টাটা গুড নাইট